সম্পদ যা সভ্যতা ও তার শিল্পের বিকাশের মূল বুনিয়াদের মধ্যে একটি মানব ইতিহাসের বেশিরভাগ সময় ধরে সোনা অত্যন্ত মূল্যবান সম্পদ বা পদার্থ ছিল কিন্তু পরবর্তীকালে বেশ কিছু সম্পদ বা পদার্থ বা জিনিস প্রকৃতি বা বিজ্ঞানীরা আমাদের দিয়েছে যা সোনার চেয়েও বহু মূল্যবান আসুন জেনে নেওয়া যাক দশটি জিনিস যা সোনার চেয়েও মূল্যবান দুনিয়ার দরবারে সবাইকে স্বাগত দশ ক্যাটেপিলার ফাঙ্গাস বা শুয়োপোকার ছত্রাক এটি একটি ছত্রাক যা মাটি থেকে কৃত্রিমভাবে ফোটে দেখতে ঠিক সুয় মতো শুয়োপোকা মাটি থেকে কয়েক ইঞ্চি নিচে নিজেকে কবর দেয় এবং পরবর্তীকালে ছত্রাকটি তার মাথার টিস্যু থেকে বেরিয়ে আসে এটি তিব্বত ও হিমালয়নের মতো পার্বত্য অঞ্চলে পাওয়া যায় আপনি হয়তো মনে করতে পারেন যে ব্ল্যাক ট্রাফেল বা কালো ছত্রাক যার মূল্য প্রতি গ্রাম প্রায় ওয়ান পয়েন্ট ডলার সবচেয়ে বেশি মূল্যবান ছত্রাক কিন্তু সোপ্রকার এই ছত্রাক যার মূল্য প্রতি গ্রাম প্রায় একশো ডলার তাই এটি সোনার চেয়েও বেশি দামি নয় ইরিডিয়াম পৃথিবীর ভূতকের মধ্যে পাওয়া বিরল উপাদানগুলির মধ্যে একটি এটি প্রাথমিকভাবে উল্কাপিণ্ডতে পাওয়া যায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে ডাইনোসরের বিলুপ্তি ঘটানো একটি বিশাল উল্কাপিণ্ড পৃথিবীতে ইরিডিয়ামের স্তরে সৃষ্টি করে রূপালি সাদা অবিশ্বাস্যভাবে কঠিন এবং ভুঙ্গুর এই ধাতুটি আঠারোশো তিন সালে আবিষ্কার হয় ইরিডিয়াম তার ক্ষয়প্রাপ্তি প্রতিরোধ ও বিরলতার জন্য খুব মূল্যবান ইরিডিয়ামে প্রতি গ্রাম প্রায় দুইশো পনেরো ডলার আট রেডিয়াম দীর্ঘ পঁয়তাল্লিশ মাসের কঠিন পরিশ্রমের পর বিজ্ঞানীরা আঠারোশো সালে এই রেডিয়াম আবিষ্কার করেছিলেন তেজস্ক্রিয় মৌলদের মধ্যে রেডিয়ামকেই প্রথম ধাতব অবস্থায় প্রস্তুত করা সম্ভব হয়েছিল রূপালি সাদা এই রেডিয়াম এতটাই বিরল যে এর প্রতি গ্রামের দাম প্রায় এক হাজার ডলারেরও বেশি তাই রেডিয়াম সোনার থেকেও বেশি মূল্যবান সাত ভ্যানম সাপের বীজ বেশিরভাগ মানুষ সম্ভবত সাপের বিষকে একটি খারাপ জিনিস বলে মনে করে অথবা এটি একটি মৃত্যুর কারণও হতে পারে সাপের বিষের একাধিক ব্যবহার আছে যেমন এটিকে শক্তিশালী ব্যথা উপসমকারী বা উচ্চ রক্তচাপ কমানো হিসাবে ব্যবহার করা যেতে পারে এটি সংগ্রহ করা একেবারে সহজ নয় এটি একটি ব্যয়বহুল প্রক্রিয়া কিংকবরা সাপের বিষ সব থেকে দামি প্রতি গ্রাম সাপের বিষের দাম প্রায় চার হাজার ডলার তাই এটি চকচকে শোনার চেয়ে এগারো গুণ বেশি মূল্যবান ছয় দ্য হং পাউটি আপনি হয়তো সম্ভবত এই তালিকায় চায়ের মতো কিছু পাওয়ার আশা করেন তবে আপনি হয়তো সম্ভবত দ্য হং পাওটি বা হং পাউ চা সম্পর্কে এখনো শোনেননি চীনে এটি জাতীয় সম্পদ হিসাবে বিবেচিত হয় এবং এটি চীন সরকার কঠোরভাবে পর্যবেক্ষণ করেন কারণ পৃথিবীতে মাত্র ছয়টি মাদার দা হংপাই গাছ অবশিষ্ট রয়েছে দীর্ঘস্থায়ী স্বাদযুক্ত সবুজ বাদামী রঙের এবং অ্যাসিড গন্ধযুক্ত এই চা বিভিন্ন অসুখের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় যেখানে মাত্র ছয়টি গাছ আছে তাই প্রতি গ্রাম চায়ের দাম এক হাজার চারশো ডলার দুই সালে কুড়ি গ্রাম দ্য হং পাও আঠাশ হাজার ডলারে বিক্রি হয়েছে তাই এটি চকচকে শোনাচ্ছে পঁচিশ গুণ বেশি মূল্যবান পাঁচ প্লুটোনিয়াম এই ধাতুটি অবিশ্বাস্যভাবে তেজস্ক্রিয় তাই প্লুটোনিয়ামকে পারমাণবিক অস্ত্র এবং পারমাণবিক চুল্লির একটি মূল উপাদান করে তোলে এটি পরিচালনা করাও বিপজ্জনক প্লুটোনিয়াম উনিশশো আটত্রিশ সালে আবিষ্কৃত হয় কিন্তু সাল পর্যন্ত এটিকে ম্যানহেটেন প্রকল্পের মধ্যে রাখা হয়নি প্রতি গ্রাম প্লুটোনিয়ামের দাম প্রায় চার হাজার ডলার এটি এক গ্রাম সোনার চেয়েও প্রায় সত্তর গুণ বেশি মূল্যবান চার রেড ডায়মন্ড বা লাল হীরা হীরা এই গ্রহের বিরলতম রত্নপদার্থের মধ্যে একটি বিভিন্ন রঙের হীরা সত্যিই খুব মূল্যবান এদের মধ্যে মাত্র তিরিশটির অস্তিত্ব আছে বা পাওয়া গেছে বলে মনে করা হয় তাদের অধিকাংশের ওজন অর্ধেক ক্যারেটেরও কম প্রায় জিরো পয়েন্ট ওয়ান গ্রাম এদের মধ্যে সবচেয়ে বড়টি দুই সালে চার মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল এবং এটি মাত্র ফাইভ পয়েন্ট ইলেভেন ক্যারেটের আকারের ছিল লাল হীরা এক ক্যারেটের দাম প্রায় এক মিলিয়ন ডলারের মতো অর্থাৎ প্রতি গ্রামের দাম প্রায় পাঁচ মিলিয়ন তিন ক্যালিফোর্নিয়াম ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের রেডিয়েশন ল্যাবরেটরিতে উনিশশো সালে আবিষ্কৃত হয় এই ক্যালিফোর্নিয়া এটি একটি সিনথেটিক উপাদান এটি মূলত পৃথিবীর দুটি ল্যাবেই উৎপাদিত হয় একটি হলো দ্য সায়েন্টিফিক সেন্টার অফ অ্যাটমিক রিয়াক্টর ইন রাশিয়া এবং দ্বিতীয়টি হলো দ্য ও ক্রিজ অ্যাটমিক রিয়াক্টর ইন ইউএস এটি পারমাণবিক চুল্লি চালু করার কাজে ব্যবহৃত করা হয় এক গ্রাম ক্যালিফোর্নিয়ামের দাম প্রায় সাতাশ মিলিয়ন ডলার অর্থাৎ এটি সোনার চেয়ে প্রায় চার লাখ তিয়াত্তর হাজার ছশো চুরাশি গুণ বেশি মূল্যবান দুই ফ্রান্সিয়াম প্রকৃতিতে প্রথম আবিষ্কৃত পর্যায় শ্রেণীর শেষ উপাদানটি হল ফ্রান্সিয়াম অনুমান করা হয় যে পুরো পৃথিবীতে মাত্র কুড়ি থেকে তিরিশ গ্রাম এই ফ্রান্সিয়াম আছে এটি রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে তৈরি করা খুব কঠিন বর্তমান ব্যবহার একমাত্র বৈজ্ঞানিক গবেষণায় বাণিজ্যিক ব্যবহারের অভাব সত্ত্বেও এর বিরলতা এটিকে মূল্যবান করে তোলে তাই এক গ্রাম ফ্রান্সিয়ামের দাম প্রায় এক বিলিয়ন ডলার এক গ্রাম ফ্রান্সিয়ামের দাম এক গ্রাম সোনার চেয়ে প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ গুণ বেশি এক অ্যান্টিম্যাটার অ্যান্টিম্যাটার হল বেশিরভাগ মানুষের কাছে বিজ্ঞান কথা সাহিত্যের উপাদান কিন্তু এটি বাস্তব এবং বিংশ শতাব্দী শুরু থেকেই এটি বিদ্যমান বলেও জানা যায় অ্যান্টিমেটার যখনই অন্য একটি পদার্থের সংস্পর্শে আসে উভয় ধ্বংস হয়ে যায় তাই এটিকে সাধারণ পাত্রে সংরক্ষণ করা যায় না বৈদ্যুতিক এবং চৌম্বকীয় ক্ষেত্রগুলিতেই এটিকে রাখা হয় চারশো পাঁচ দিনের বেশি কেউ এটিকে এখনো পর্যন্ত সংরক্ষিত করতে পারেনি উনিশশো সালে নাসা অনুমান করেছিল যে এক গ্রাম অ্যান্টিম্যাটারের দাম প্রায় বাষট্টি পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার সোনার তুলনায় অ্যান্টিম্যাটার প্রায় এক লক্ষ ন হাজার ছশো কোটি বারো লক্ষ আঠাশ হাজার গুণ বেশি মূল্যবান